যারা ড্রাইভিং শিখেছেন অনেকেই চাকরি করতেছেন আবার অনেকেই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন কিন্তু তার চাকরিটা হয় নাই কেন হয় নাই এই বিষয়টা আপনি আসলে মানে বুঝতে পারেন নাই আপনার কিছু ভুল আছে যে ভুলগুলো আপনি করেছেন যেই কারণে আপনার চাকরিটা কিন্তু হয়নি দেখেন একটা মালিক পক্ষ যদি একজন ড্রাইভার যদি সব কিছু যদি পারফেক্ট ঠিকঠাক থাকে মালিক যাতে বুঝতে যদি না পারেছেন নতুন লোক তাহলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু হয়ে যাবে আর সে যদি বুঝতে পারে যে কোনো কাজে যে আপনি একজন নতুন ড্রাইভার বা নতুন গাড়ি চালানো শিখেছেন তাহলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু কখনোই কিন্তু হবে না কেন হবে না আপনি নিজেই বলেন ধরেন আপনার একটা গাড়ি আছে আপনি নিজে একটা গাড়ি কিনেছেন অনেক কষ্ট করে অনেক কষ্টে টাকা দিয়ে আপনি একটা গাড়ি কিনেছেন এখন যদি আপনি মনে করেন যে আপনার একটা ড্রাইভার দরকার এখন আপনি একটা ড্রাইভার নিয়োগ দিলেন এখন আপনি ওই নতুন ড্রাইভার আপনি যদি জানতে পারেন সে নতুন তাহলে আপনি কি তাকে নেবেন বলেন আপনিই বলেন আপনি নেবেন নিবেন না কখনোই নেবেন না কেন নেবেন না কারণ ভাববে হয়তো নতুন ড্রাইভার হয়তো আমার গাড়িটা লাগিয়ে দিয়ে মেরে দিতে পারে বা ভেঙে দিতে পারে তাহলে যেহেতু আপনি নেবেন না তাহলে আর একজন কেন নেবে বলেন তো এই জন্য আসলে মন খারাপের কিছু করার নেই কিন্তু মূলত হচ্ছে আমাদের কিছু কিছু ভুল থাকে যে ভুলগুলোর কারণে হচ্ছে আমাদের চাকরিগুলো হয় না তো সেই ভুলগুলো কি তার মধ্যে আজকে একটা ভুল আপনাদেরকে ধরিয়ে দেব ম্যাক্সিমাম লোকেই ড্রাইভিং যারা মানে চাকরি ইন্টারভিউ দিতে যায় তারা এই ভুলগুলো করে অনেক সময় যেই কারণে মালিক পক্ষ হয়তো বুঝে ফেলে যে না আসলে এই লোকটা নতুন এই কারণে হচ্ছে আপনার চাকরিটা পরে হয়তো হবে না আর কি যে ভুলগুলো তার মধ্যে একটা ভুল আজকে আপনাদেরকে আমি ধরিয়ে দিব এই ভুলের কারণে অনেক সময় চাকরি হয় না অনেক সময় চাকরি চলে যায় হ্যাঁ মিনিমাম মানে মালিক বুঝে ফেলে যে নতুন হানড্রেড পার্সেন্ট নতুন তো আসলে আমরা দেখেন প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আপনাদেরকে বলি যে সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে গাড়ির কাছ থেকে শুরু করে গাড়ির অপশন সম্পর্কে সবই আপনাকে জানতে হবে তো ইনশাল্লাহ এর মধ্যে অনেক ভাই আমার অনেক যারা আমার সাবস্ক্রাইবার আছে আমার ভাইয়েরা যারা আছে এরা অনেক কিছু শিখে গিয়েছে তারপর আমি চাই আরও শিখুন আর অনেক কিছু শেখার বাকি আছে তো আজকের এই ভিডিওটায় আপনি আপনাদেরকে ওই ভুলটা আমি ধরিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি যেই ভুলটা আপনাদেরকে ধরিয়ে দেব তার মধ্যে হচ্ছে গিয়ার এই গিয়ারের আপনার কিছু কিছু অপশন আছে যে এটা আপনাকে জানতে হবে আমরা সবাই জানি যে পিতে পার্কিন আর এ রিভাইজ মানে ব্যাগ এ নিউট্রাল দিতে ড্রাইভ এসে সুপার স্পিড বিতে হচ্ছে আপনার উঁচু নিচু জায়গা থেকে আপনাকে উঠতে হবে তো এর মধ্যে এই গিয়ারের মধ্যেই নতুন একটা ড্রাইভার ভুল করে ফেলে এই ভুলগুলোর কারণে হচ্ছে আপনার চাকরিটা চলে যায় তো এখন আপনি ধরেন গাড়িটা চালাচ্ছেন তো আমি একটু সরাসরি স্টার্ট করে আপনাদেরকে সরাসরি দেখে তারপরে আপনাদেরকে বলে দেবো তো তার আগে বলি এই যে এখানে কিন্তু ওই যে আপনার সেফট লক আছে এই এই সেফট লকের কাজটা কি এই সেফট লকটার কাজটা কিন্তু আমি কিন্তু আগে একবার কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম আর অনেকগুলো ভিডিও করা আছে আপনার গাড়িটা যখন নষ্ট হয়ে যাবে বা ইমার্জেন্সি কোনো একটা জায়গায় আপনার এমন মোড়ের মধ্যে বা এমন একটা জায়গায় নষ্ট হয়ে গেল গাড়ি রেজিস্টার হচ্ছে না তখন আপনার এই গাড়িটা কিন্তু এই নিউট্রালে আনতে হবে আপনি যদি নিউট্রালে যদি না আনেন তাহলে আপনার গাড়িটা কিন্তু ধাক্কায় হোক লড়ানো যাবে না কয়েকজনের ধাক্কায় দেয় যেমন এখন পার্কিংয়ে দেওয়া আছে গাড়িটা তো পার্কিংয়ে দেওয়া থাকলে কিন্তু কোনোভাবে গাড়ি যত ধাক্কাধাক্কি করুক কিন্তু আপনার গাড়ি কিন্তু লড়বে না এটা পঞ্চাশ জনের ধাক্কা হোক গাড়িটা লড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার গিয়ারটা নিউট্রালে না আনবেন এখন নিউট্রালে আনার জন্য আপনাকে কী করতে হবে ব্রেকে চাপ দিতে হবে আগে ব্রেকে চাপ দিয়ে সুন্দর করে তারপরে গিয়ারটা এইভাবে টান দিয়ে তারপর নিউট্রালে আনতে হবে কিন্তু এটা আসবে না কেন আসবে না কারণ এই কারণে আসবে না দেখেন আমি কিন্তু ব্রেকটা কিন্তু চাপ দিয়ে ধরেছি অলরেডি যদি পায়ের দিকে আমার খেয়াল করেন একটু অন্ধকার যদিও দেখেন চাপ ধরেছি কিন্তু এটা আসবে না কেন আসবে না গাড়ি তখনই এটা গিয়ারটা আসবে যখন আপনার এটা স্টার্টে থাকবে স্টার্টে থাকলে তারপরে যখন আপনি ব্রেক চাপ দিবেন ব্রেক চাপ দেওয়ার পরে হচ্ছে গিয়ারটা টান দিলে তারপরে আসবে না হলে আসবে না এখন গাড়িটা স্টার্ট হবে কীভাবে স্টার্ট তো হবে না কারণ আপনার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে তাই না আমরা এই যে যে আমরা যে ধাক্কা ধাক্কি করবো কেন আমাদের তো গাড়িটা নষ্ট হয়ে গেছে আর স্টার্ট না হওয়া পর্যন্ত গিয়ারটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা কিন্তু নিউট্রালে আসবে না ট্রেনেও আপনি আনতে পারবেন না তখন এই সেফট লকটাকে এটাকে চাপ দিয়ে ধরে তারপরে আপনাকে গিয়ারটা টান দিতে হবে এই সেফট লকটাকে আমরা এইভাবে এই যে এক হাতে এইভাবে চাপ দিয়ে আমি যেহেতু এক আধা ক্যামেরা ধরা সেজন্য একটু প্রবলেম হচ্ছে এইভাবে চাপ দিয়ে এই যে চাপ দিলাম তখন গিয়ার এইভাবে টান দিলে এই যে দেখেন এখন আসছে দেখেছেন এখন কিন্তু নিউটলে চলে আসছে এটা হচ্ছে সেফট লকের কাজ যারা জানেন না তাদের আজকে জেনে নিন সব গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে গিয়ার নিউট্রাল করার জন্য এটাকে চেপে ধরে তারপরে এটা টান দিলে তারপর নিউট্রালে আসবে এইটার জন্য হচ্ছে এই লকটার কাজটা শুধু এটাই আর কোনো কাজ দেই এটার তো যাই হোক এখন হচ্ছে আমরা গাড়িটা আবার একটু স্টার্ট করি স্টার্ট করে তারপরে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে যেই ভুলটা সবাই করেন যেটা নিয়ে মূল টপিক যেটা কথা বলতেছিলাম গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে দেখেন এখন যদি আমরা যদি ব্রেক চাপ দিই তাহলে কিন্তু গিয়ারটা চলে আসবে যে ব্রেক চাপ দিলাম এখন কিন্তু আর ওই সেফ লকের দরকার নেই যে দেখেন যে টান দিলে যে গিয়ার কিন্তু চলে আসছে কিন্তু দেখেছেন গিয়ার চলে আসছে আর গাড়িটা স্টার্ট না হলে নষ্ট হয়ে গেলে তখন এই লক চাপ দিয়ে তারপরে হচ্ছে আপনার এটা ইয়ে করতে হবে আনতে হবে তো যাই হোক এখন আমরা মূলত যে টপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আপনারা যেই ভুলটা করেন অনেক সময় ধরেন আপনি ড্রাইভে গাড়িটা চালাচ্ছেন দিতে ড্রাইভ ড্রাইভে গাড়িটা চালাচ্ছেন আর এখানে কিন্তু আর একটা বিষয় আছে গাড়ি স্টার্ট করার সময় আপনার যদি পিতে থাকে পার্কিংয়ে যদি আপনার গিয়ারটা থাকে এভাবে যদি পার্কিংয়ে যদি গিয়ারটা থাকে তাহলে কিন্তু গাড়িটা আপনি স্টার্ট হবে এখন গাড়িটা স্টার্ট হবে কিন্তু আবার যদি আপনি গাড়িটা স্টার্ট করবেন যদি আপনি এভাবে যদি আপনি এনে নিউট্রলে যদি দিয়ে যদি রাখেন তারপরে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হবে এখনও যদি চাবি সুইচ দেন আপনি সেলফ মারেন তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে তো অনেক সময় আমাদের সব থেকে যে ভুলটা হয়ে থাকে যেইটার জন্য আমাদের সমস্যাগুলো হয় বা মালিক বুঝে থাকে আমরা গিয়ার যেই ভুলটা করে থাকি ধরেন আমি এই যে ডিতে দিলাম একটু ভালো করে দেখেন এই জিনিসটা জানার দরকার আছে অনেকেই আমি ডিতে দিলাম ডিতে দেওয়ার পরে এখন আমরা আমার এই এইখানে দেখেন ডিতে পড়েছে গিয়ারটা ডিতে পড়েছে এখন আমি ড্রাইভ করব। মানে গাড়িটা চালাবো তো হঠাৎ করে অনেক সময় দেখা যেতেছে যে গাড়ি কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় হ্যাঁ যদি কোনো গাড়িতে প্রবলেম থাকে সেই গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যেমন গাড়িটা আমি বন্ধ করে দিচ্ছি দেখেন আমরা যেরকম এই সুইচ দিয়ে এখন এই যে এটা আমরা কিন্তু এই যে বন্ধ করে দিচ্ছি এই আমরা বন্ধ করে দিলাম গাড়িটা বন্ধ করে দিলাম অলরেডি কিন্তু স্টার্ট অফ হয়ে গিয়েছে হ্যাঁ এখন হচ্ছে আমাদের নতুন আমরা 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 বুঝতে পারতাছি না আমাদের গিয়ারটা কিন্তু এইখানেই রইল এইখানেই রইল এখন আমরা এখানে এখন আমাদের হঠাৎ করে ধরেন আমি তো চাবির সুইচটা দিয়ে বন্ধ করেছি কিন্তু ওই সময় কিন্তু গাড়ির কিন্তু চাবি সুইচটা বন্ধ না ওটা এমনিতে বন্ধ হয়ে যাবে হয়তো গাড়ির কোনো প্রবলেম হয়েছে যে প্রবলেমে গাড়িটা বন্ধ হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনি কি করতেছেন গাড়ি বারবার আপনি শুধু সেলফ দিতেছেন এই যে দেখেন আমি আপনাদেরকে একদম লাইভে দেখাচ্ছি এই দেখেন আমি এই যে গাড়ির এই সেলফ দিলাম ওই ইঞ্জিনে আপনার যে ড্যাশবোর্ডের লাইন আসছে এখন এক মোচড় দিলে ডান দিকে তাহলে গাড়িটা স্টার্ট হবে দেখেন হওয়ার কথা এই যে দেখেন এই যে দিচ্ছি এখন কোনো গাড়িতে কোনো শব্দ হচ্ছে না কোনো সেলফ না কোনো কিছুই হচ্ছে না দেখেন গাড়ি কিন্তু 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 মিটার শো করতেছে স্টার্ট হচ্ছে না দেখেন এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু সুইচ দিতেছি কিন্তু দেখেন ধরেও রাখছি সুইচ দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে না এখন তো আপনি নতুন আপনি তো টেনশনে পড়ে যাবেন যে কি ব্যাপারে স্টার্ট হচ্ছে না কেন তখন কিন্তু আপনার কাছে কিন্তু মানে অনেক মানে খারাপ লাগবে যে কীভাবে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন মানে বিশেষ করে নতুন যারা এই ভুলগুলো করে একদম নতুন যারা এই ভুলগুলো হয় এরকম কিন্তু এক সময় আমারও হয়েছিল সিরিয়াসলি আজকে আমি ওইখান থেকে শিক্ষা পেয়ে কিন্তু আপনাদেরকে শিখাইতেছি যাতে এই ভুলগুলো আপনাদের না হয় স্টার্ট হচ্ছে না কেন স্টার্ট হচ্ছে না এটার কারণ হচ্ছে এটা সেটা হচ্ছে এই যে যে আপনি যে ডিতে দিয়ে গাড়িটা যে চালাচ্ছিলেন এই গিয়ারটা আপনি কি করেন নাই আপনি গিয়ারটা নিউট্রালে আনেন নাই বা পার্কিংয়ে আনেন নাই যে কারণে এটা ডি চালানো অবস্থায় গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে হয়তো গাড়ির রেঞ্জে সমস্যা বা টিউনিং সমস্যা বা অন্য কোনো সমস্যা গাড়ি এক কথা বন্ধ হয়ে গেছে আপনি এটা নিউট্রাল করেন নাই এই নিউট্রাল না করার কারণে এটা যেহেতু গিয়ারে ডিতে আছে এই কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না তো অনেকেই তো নতুন যারা এটা তো মনেও থাকে না যে আসলে আমাদের গিয়ারটাতে নিউট্রালে নিতে হবে বা পার্কিং নিতে হবে এটা মনেও থাকে না তো এই ভুলটা করে যদি আপনি যদি সারা দিন গাড়ি যদি চাবি দিতে থাকেন স্টার দিতে থাকেন আপনার পিছনে যদি আপনার গাড়ির মালিক থাকে তাহলে সে তো বুঝবে যে আসল গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না বা কি সমস্যা সে দেখতেছে তাকায় তাকাই দেখাচ্ছে মানে দেখতেছে আপনি কি করতেছেন তখন তো বুঝে যাবে বর্তমানে যে না এই সে নতুন একে কিছু হবে না বা নতুন ড্রাইভিং শিখেছে তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন এই ভুলটা যাতে না হয় তা আসলে আমি প্রত্যেকে বলি যে আপনারা এইগুলা জানুন ভালো করে তাহলে দেখা যাচ্ছে যে আপনি ইনশাআল্লাহ চাকরির ইন্টারভিউ কেন আপনার যে কোনো জায়গায় গেলে কেউ আপনাকে বিপদে ফেলাতে পারবেন না বা কোনো দিক দিয়ে আপনাকে ছোট করতে পারবেন না দেখেন আমরা এখন কী করলাম এই যে নিউট্রালে নিলাম গিয়ারটা এবার আমরা দেখেন চাবি সেলফটা দেওয়া মাত্রই স্টার্ট হয়ে যাবে দেখেন এক সেলফ দিলাম ড্যাশবোর্ডে লাইনে আসলো এই দিলাম এই দেখেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে দেখছেন ওই গাড়িটা স্টার্ট হয়ে গেছে এটা স্টার্ট হয়ে গেছে এই নিউটল নিউটলে দেওয়ার পরে গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো এই ভুলগুলি করবেন না আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আমি চাই যে আপনারা এইগুলো ভালো করে শিখে নেন তাহলে ইনশাআল্লাহ আর কোনো ধরনের বিপদে বা কোনো রকমের ঝামেলা ইনশাআল্লাহ আপনারা কখনোই পড়বেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি একটু উপকার আসে এই ভিডিওর মাধ্যমে আপনার তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা যায় বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অলে দিয়ে দেবেন আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আপনারা ড্রাইভিং শিখতে আসতে পারেন আমাদের ড্রাইভিং শেখার ধরনটা এত ভালো আপনি চিন্তাও করতে পারবেন না অনেক ভালো অনেক আপনি এখানে আপনি এক মাসের কোর্স যদি করেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আপনি এমন কোনো গাড়ি নাই যে চালাতে না পারবেন আর আমাদের এখানে সিস্টেম হচ্ছে একবার যে ড্রাইভিং শিখবে সে দ্বিতীয়বার আর ড্রাইভিংয়ের জন্য আর কারোর কাছে যাওয়া লাগবে না পার্কিং থেকে শুরু করে মেন রাস্তা চালানো শুরু করে আপনার গাড়ির ইঞ্জিনের কাজটা যা আছে একজন চালক হিসাবে যতখানি দরকার আপনার সমস্ত কিছু আপনি শিখতে পারবেন আমার কাছে হাজার হাজার ফোন আসে যারা একবার দুইবার ড্রাইভিং শিখেছে অথচ এখন পর্যন্ত পার্কিংই করতে পারে না তো আমাদের এখানে এরকম না আমাদের চৌষট্টিটা জেলা থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আল্লাহর রহমতে আমাদের এখানে একদম খুব ভালোভাবে ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর জন্য আপনাকে আগে সিট বুকিং দিতে হবে এটা নিয়ে আমার ভিডিও করা আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ